হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবুজ প্রিয়। আজকে সানডে আর বাজছে বিকেল 5টা। আমি এখন আছি গালি স্ট্রিটে। তো এখন মার্কেটে গাছের কীরকম দাম থাকে সেগুলোই দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো যা গাছ আছে সব কিন্তু 5 টাকা করে দাম। জবা গাছটা ছাড়া, জবা গাছের চারার দাম 10 টাকা। আর যেসব গাছগুলো আছে, তুলসী, কুমড়ো, বিভিন্ন ধরনের শাকসবজির গাছ আছে, লাউ, সব গাছই কিন্তু তোমরা পেয়ে যাবে 5 টাকা করে। আর সূর্যমুখী, বেগুন, লঙ্কা এসব চারাও কিন্তু আছে, বোতাম ফুলের চারা, সবগুলোই দেখাচ্ছি। দেখো দাম হচ্ছে কিন্তু 5 টাকা করে। আর লেবু গাছের চারাও কিন্তু তোমরা এখন পেয়ে যাবে 5 টাকা করে। তো পুরোটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, কারণ এখন কিন্তু দাম হচ্ছে সব একদম চমকে দেওয়ার মতো। খুব কম দামে এখন সব গাছগুলো পাওয়া যায়। তো কী কী গাছ এখন তোমরা পাবে দেখে নাও। এখানে দেখো একটা বার্ড নেস্ট ফার্ন আছে, এই গাছটা কিন্তু এখন তোমরা পেয়ে যাবে 80 টাকায়। আর এই স্নেক প্লান্টগুলো সকালবেলায় কিন্তু প্রায় 100 টাকা করে দাম থাকে, এখন কিন্তু তোমরা পেয়ে যাবে 50 টাকায়। ক্রাইস্যান্থাস এখন দাম যাচ্ছে 50 টাকা করে। আর এইগুলো ফেলোগুলো সকালে কিন্তু 100 টাকা দাম থাকে, এখন দাম যাচ্ছে 50 টাকা করে। ক্যালাডিয়াম 20 টাকা, আর এই বড় বড় ক্যালাডিয়ামটা এখন দাম যাচ্ছে 50 টাকা করে। আর এখানে দেখো একটা অ্যাডেনিয়াম আছে, দাম যাচ্ছে 100 টাকা। আর ডেভিলস ব্যাকবোন 150 টাকা করে দাম থাকে সকালে, এখন কিন্তু তোমরা 50 টাকা পেয়ে যাবে। তো এখানে বেশিরভাগই গাছ কিন্তু এখন তোমরা 20 টাকা করে পেয়ে যাবে। যেমন মানি প্ল্যান্ট আছে, দেখো মানি প্ল্যান্ট কিন্তু পেয়ে যাবে 20 টাকায়। আর এই কোলিয়াস 10 টাকা করে। আর এই ওয়ান্ডার জিউ সকালে 20 টাকায় পাওয়া যায়, এখন কিন্তু পেয়ে যাবে 10 টাকা করে। আর এই গাছটা এখন দাম যাচ্ছে 30 টাকা। আর এদিকে দেখো চাইনিজ বট আছে, এগুলো কিন্তু সকালে থাকে 80 টাকা 70 টাকা এরকম দাম, এখন কিন্তু তোমরা এগুলো 40 টাকায় পেয়ে যাবে। এছাড়াও দেখো বিভিন্ন ধরনের দেশি জবা বিভিন্ন কালারের আছে, দাম যাচ্ছে 30 টাকা করে। আর এখানে দেখো দত্তপ্রিয়া আছে, গাছের দাম যাচ্ছে 40 টাকা, সকালে কিন্তু এগুলো 60 টাকা 70 টাকা এরকম দাম থাকে। আর এই কোরসানডা এখন তোমরা পেয়ে যাবে 30 টাকা, সকালে 50 টাকা মতন দাম থাকে। আর এই নীলকণ্ঠ বা অপরাজিতা দাম যাচ্ছে 20 টাকা করে। আর এই স্নেক প্ল্যান্ট এখন পেয়ে যাবে 50 টাকা, সকালে কিন্তু 100 টাকা মতন দাম পেয়ে যাবে। আর এখানে দেখো অনেক মনস্টেরা, ফিলোডেন্ড্রন এসব আছে, সবই পেয়ে যাবে 50 টাকা করে। স্নো হোয়াইট একদমই পেয়ে যাবে 150 টাকায়, সকালে কিন্তু 250 মতন দাম থাকে। আর এই ল্যাভেন্ডার এখন দাম যাচ্ছে 80 টাকা। ক্রিসমাস ক্যাকটাস আছে দেখো রেড কালারের, দাম যাচ্ছে 20 টাকা করে, সকালে কিন্তু দাম থাকে 40 টাকা করে। আর এই ক্যাকটাসগুলো এখন তোমরা পেয়ে যাবে 50 টাকায়। আর এই কাঠমল্লিকা গাছটা মাত্র 50 টাকা দাম। আর এখানে দেখো তোমরা টবও পেয়ে যাবে এখন মার্কেটে, কিন্তু টবের দাম, টবের কিন্তু দাম সেরকম কিছু কমে না, টবের দাম একই থাকে। গাছ যেহেতু নষ্ট হয়ে যায় সেই জন্য গাছের দামগুলো অনেকটাই কমে যায়। এছাড়াও দেখো গার্ডেনিংয়েরও বিভিন্ন জিনিসপত্র আছে। তো এই গার্ডেনিংয়ের জিনিসপত্রগুলো তোমরা এখন মোটামুটি দাম দর করে নিতে পারো, বার্গেন করলে কিন্তু অনেকটাই কম দামে এখন এই গার্ডেনিংয়ের জিনিসপত্রগুলোও দিয়ে দেয়। করমচার গাছ আছে দেখো, করমচার গাছগুলোর দাম হচ্ছে সিঙ্গেল নিলে 30 টাকা করে, আর দুটো নিলে 50 টাকা।
আর এছাড়াও তোমরা এগুলো 20 টাকাতেও পেয়ে যাবে। এক্ষুনি দেখো কথা বলতে বলতেই দামও আবার কমিয়ে দিল, বলছে সিঙ্গেল পিসই নাকি 20 টাকা করে দেবে। তো তোমরা বিভিন্নভাবে এখানে বার্গেনিং করতে পারো। আর বাকি যেসব গাছগুলো আছে সেগুলো কিন্তু 5 টাকা করে পেয়ে যাবে, যেমন লঙ্কা, সূর্যমুখী, বোতাম ফুল, আগেই যেগুলো বললাম সেগুলো কিন্তু সব জায়গাতেই তোমরা 5 টাকা করে পেয়ে যাবে। আর জবা, পেঁপে এসবের চারা 10-15 টাকায় পেয়ে যাবে। এখানে দেখো এখন কাঁঠাল গাছও আছে, একটা গ্রাফটিংয়ের কাঁঠাল গাছ। সকালে কিন্তু এগুলো সব ফল গাছগুলোর 100 টাকা কি তার উপরে এরকম দাম হয়ে থাকে। এখন কিন্তু তোমরা 50-80 এরকম দামে সব গাছগুলো, ফলের গাছগুলো পেয়ে যাবে। প্রায় সব রকম ফলের গাছই কিন্তু দেখো একটা দুটো করে এখনও পড়ে আছে। তো খুব কম দামে চাইলে তোমরা এখন এইগুলো নিয়ে যেতে পারো। এই কচিয়া ঝাউগুলো এখন তোমরা 15 টাকা করে পেয়ে যাবে, অন্য সময় 30-50 মতন দাম থাকে। এছাড়াও দেখো এখানে স্থলপদ্মও আছে বেশ কয়েকটা, দাম যাচ্ছে 50 টাকা করে। আর দেখো এই রঙ্গন আছে, ড্রপ ভ্যারাইটির রঙ্গন, দাম যাচ্ছে 30 টাকা করে। আর জিনিয়াও এখন তোমরা 30 টাকায় পেয়ে যাবে, অন্য সময় কিন্তু 50-80 এরকম দাম থাকে। এছাড়াও দেখো বিভিন্ন রকমের গাছ আছে, সব কিছুই কিন্তু প্রায় 30 টাকা মতন দামে পেয়ে যাবে। খালি জবাগুলো দাম যাচ্ছে, পুনে জবা দাম যাচ্ছে 50 টাকা করে, আর সকালের দিকে 60-80 টাকা এরকম দাম থাকে। জেড প্লান্ট এখন কিন্তু 25 টাকায় দাম থাকে, সকালেও দাম থাকে 25 টাকা। আর এদিকে দেখো কিছু অর্কিড পড়ে আছে এখনও, এই অর্কিডগুলো কিন্তু সকালে প্রায় 700-650 এরকম দাম থাকে, এখন কিন্তু তোমরা এগুলো 300 টাকায় পেয়ে যাবে। যে কোনো ভ্যারাইটি দাম যাচ্ছে এখন 300 টাকা করে। দেখো বেশ অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এখনও। এটার দাম কত, সরি এটার কালার কত কি হবে? দেখো এখানে এখন চাইনিজ এভারগ্রিনও পাওয়া যাচ্ছে, আর ক্রিসমাস ট্রিও আছে। ক্রিসমাস ট্রিগুলোর দাম যাচ্ছে 80 টাকা করে, সকালে প্রায় 100 মতন দাম বলে। আর চাইনিজ এভারগ্রিনগুলোর দাম আছে 150 টাকা করে, সকালে দাম থাকে 300 টাকা করে। আর এখানে দেখো লেমন লাইম গাছও আছে, আর এই ছোটো অ্যারিকা পামটার দাম যাচ্ছে 50 টাকা, আর ক্যালাথিয়া দাম হচ্ছে 200 টাকা, সঙ্গ অফ ইন্ডিয়া 40 টাকা, ক্রোটনগুলো কিন্তু দাম যাচ্ছে 40 টাকা, আর এই ড্রেসিং এটা প্রায় 80-100 এরকম দাম থাকে, এখন কিন্তু 50 টাকার মতন পেয়ে যাবে। আর এটা ড্রপ আমব্রেলা, একটা ইনডোর প্লান্টস, দাম যাচ্ছে 80 টাকা। আর এইদিকে দেখো বেল ফুল আছে, তাছাড়া অন্য গাছও আছে। তো তোমরা দামটা শুনেই নিলে, যাই নেবে 20 টাকা করে দাম আছে, আর তিনটে নিলে 50 টাকা করে। এখানে কচিয়া ঝাউ, লঙ্কা, বেলফুল অনেক রকমেরই দেখো গাছ আছে, অপরাজিতা চারাও পাবে। আর দেখো এই বীজও তোমরা এখন পেয়ে যাবে, সকালের দিকেও পাওয়া যায়, একই দাম 10 টাকা করে দাম আছে। আর পাশে দেখো ব্যাগও এখন তোমরা পেয়ে যাবে, দাম আছে 20 টাকা করে। আর এই রঙ্গনগুলো এখন তোমরা পেয়ে যাবে 30 টাকা করে, অন্য সময় কিন্তু এইগুলো 50 টাকা করে দাম থাকে, কারণ এগুলো ড্রপ ভ্যারাইটির রঙ্গন নয়। আর এই ফাসলা এখন দাম যাচ্ছে 30 টাকা করে, অন্য সময় 40 টাকা করে দাম থাকে। আর এই দোকানে ভিনকা পেয়ে যাবে জোড়া 20 টাকায়।
আর সিঙ্গেল পিস নিলে 30-35 মতন দাম। আর দেখো কিছু ক্রোটন আছে, এই ক্রোটনগুলো দাম যাচ্ছে জোড়া 50 টাকা করে, আর সিঙ্গেল নিলে দাম পড়বে 70 টাকা করে। আর ব্লিডিং হার্ট দাম যাচ্ছে কিন্তু 40 টাকা করে। এখানে দেখো কিছু টপ আছে, এই এই সাইজটা কিন্তু তোমরা এখন পেয়ে যাবে 10 টাকা করে, আর 10 টাকা করে এখন টপের দাম শুরু হচ্ছে। এই সাইজটাও দেখো পেয়ে যাবে 10 টাকা করে। আর এইটা দেখো 4 ইঞ্চির পট, এখন তোমরা পেয়ে যাবে 15 টাকায়। আর 6 ইঞ্চির পট, এই সরি 6 ইঞ্চি বলছি, 8 ইঞ্চির পট তোমরা এখন পেয়ে যাবে 30 টাকা করে। আর বড় যেই 10 ইঞ্চির পট হয় সেগুলো কিন্তু নর্মালে 50 টাকা দাম থাকে, এখন তোমরা এগুলো 40 টাকা করে পেয়ে যাবে। আর সিন্ডার টপ 70-60 এরকম দাম থাকে, এখন কিন্তু তোমরা এটা 40 টাকায় পেয়ে যাবে। অবশ্যই এক পিস করে নিলে না, একটু দুটো তিনটে করে নিলে এরকম দামে তোমরা টপও পেয়ে যাবে। আর বনসাই টপ ছোটোটা 70 টাকা করে দাম থাকে, এখন কিন্তু তোমরা পেয়ে যাবে 50 টাকা করে। আর লাস্টে দেখো, একদমই লাস্টে মার্কেটে এই যে কোনো গাছই কিন্তু এখন যাই নেবে তোমরা 20 টাকা করে পেয়ে যাবে। ক্রোটন, বেলফুল, বগানভেলিয়া, জবা ফুল, তেজপাতা, তারপরে দোপাটি চারা আছে, সবই কিন্তু, জিনিয়াও আছে, সবগুলোই কিন্তু 20 টাকা করে পেয়ে যাবে। এগুলো সবই কিন্তু এখন তোমরা 20 টাকা করে পেয়ে যাবে। আর এখানে দেখো স্থলপদ্ম আছে, এই স্থলপদ্ম কিন্তু এখন 20 টাকা করে পেয়ে যাবে। কারি পাতাও দেখো পেয়ে যাবে 20 টাকা করে। আর আকন্দ গাছ আছে, এটাও কিন্তু 20 টাকা করেই পেয়ে যাবে। তো এই বিকেলবেলার দিকে তোমরা যদি আসো তাহলে কিন্তু বেশ ভালো ভালো গাছ অনেক কম দামে পেয়ে যাবে, কিন্তু মার্কেটটা একটু ঘুরে কিনবে যাতে সব দোকানের দামটা ভ্যারি করে কিনতে পারো। টেকুমার দেখো এই বড় গাছটা তোমরা কিন্তু এখন 30 টাকায় পেয়ে যাবে, সকালে এরকম বড় গাছ প্রায় 80 টাকা মতন দাম বলে থাকে। এখানে দেখো লণ্ঠন জবা আর দেশি জবা আছে সাদা রঙের, এখন দাম যাচ্ছে 30 টাকা করে। এখনো কিন্তু দেখো মার্কেটে বেশ ভালোই দাম সাম করে সবাই গাছ কিনছে, বেশ ভালোই, একদম ফেলে দেওয়ার মতন গাছ নয়, খুব ভালো মোটামুটি কোয়ালিটির গাছ পাওয়া যায়। এই জবা গাছগুলোর কোয়ালিটি দেখো একদম ভালো কোয়ালিটির গাছই আছে, বিকেলের দিকেও কিন্তু খুব ভালো কোয়ালিটির গাছই পাওয়া যায়। দেখো এটা হলো গালিব স্ট্রিট মার্কেটের স্টার্টিং পয়েন্ট, আর এইদিকের এই ফুটপাথটাই, এখানেও কিন্তু কিছুজন টব নিয়ে বসে, প্লাস্টিক টব, সেরামিক টব সবগুলোই এখানে পেয়ে যাবে তোমরা। হ্যাঙ্গিংয়েও দেখো কিছু টব আছে, আর এখানে প্লাস্টিকের পটগুলোর দাম শুরু হয়েছে 5 টাকা থেকে, ছোটোগুলোর দাম যাচ্ছে 5 টাকা করে, তার থেকে যেই একটু বড় সাইজটা আছে সেটা হচ্ছে 10 টাকা। আর এই স্কোয়ার শেপের যে পটগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো 25 টাকা করে দাম। আর এই দিকের এই টপগুলো 6 ইঞ্চি সাইজ, দাম হচ্ছে 35 টাকা করে। আর এই দেখো এগুলো 10 ইঞ্চি সাইজের টপগুলোর দাম যাচ্ছে 40 টাকা করে। আর এখানে যে হ্যান্ডিংগুলো আছে ছোটোগুলোর দাম যাচ্ছে 30 টাকা করে, আর এই বড়গুলো দাম হচ্ছে 45 টাকা করে। আর এইদিকে কিছু মগ টাইপের টপ পট আছে, এই পটগুলো কিন্তু দাম যাচ্ছে 25-35 এরকম। আর এই ডবল হ্যান্ডেলের যে এই পটগুলো দেখতে পাচ্ছ ছোটোগুলোর দাম যাচ্ছে 35 টাকা করে, বড়গুলো 45 টাকা। আর এইদিকে দেখো সেরামিকের কিছু টপ আছে, এই সেরামিক টপগুলো দাম শুরু হয়েছে 80 টাকা থেকে, একটু বড় বড় সাইজেরই আছে। আর এই কচ্ছপটার দাম যাচ্ছে 150 টাকা।
বিভিন্ন দামের কিন্তু সেরামিক টপ তোমরা এই ফুটপাথটাতেই পেয়ে যাবে। আর এই টপটা দেখো দাম যাচ্ছে 60 টাকা, আর একটু বড় সাইজের যেগুলো আছে সেগুলোর দাম যাচ্ছে 200 টাকা করে। আর পেছনে দেখো এই আউলগুলো, আউল মোটিভের টপগুলোর সব দাম যাচ্ছে 150 টাকা করে, আর এই বড়গুলো 200-250 এরকম। আর এই ছোটোটার দাম যাচ্ছে 40 টাকা করে। এছাড়াও দেখো সেরামিক এখানে তুলসী মঞ্চও পেয়ে যাবে, এই বড়টার দাম হচ্ছে 1050 এই বড়গুলো, আর ছোট সাইজের দাম যাচ্ছে 250 টাকা করে। তো ভিডিও ইউজফুল মনে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই বিকেলের দিকের আপডেটটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোনো কোয়েরি থাকলেও আমাকে জানিও।